শোক সংবাদ, ইঞ্জুরিতে এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের। এশিয়া কাপ দলে এবার সুযোগ পেতে যাচ্ছে বিধ্বংসী এক বোলার। দর্শক, শনিবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের সাথে অনুশীলন করছিলেন হাসান। ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে চোট বাঁধান। ডান পায়ের অ্যাঙ্কেলের চোট সারাতে আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে। অ্যাঙ্কেলের চোটের কারণে হাসানকে অনুশীলন সেরে উঠে যেতে হয়। শেখ মেহেদি বলের আঘাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলন স্থল ত্যাগ করেন। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আমরা এক্স রের রিপোর্ট পেয়েছি, ভালো আসছে, গোড়ালির ফোলা কমেনি, দুদিন সে বিশ্রামে থাকবে, ফোলা না কমলে দুই দিন পর আমরা MRI করব, এরপরই নিশ্চিত হতে পারবো এশিয়া কাপে খেলবে কি খেলবে না। তবে শেষ পর্যন্ত হাসান মাহমুদ এশিয়া কাপের দলে না থাকলে তার পরিবর্তে কে খেলবেন এশিয়া কাপে? হাসান মাহমুদের পরিবর্তে এশিয়া কাপে খেলার সম্ভাবনা রয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীর, অথবা একসময়কার স্টাম্প ভাঙ্গা বোলার রুবেল হুসাইন। এশিয়া কাপের জন্য অতিরিক্ত ক্রিকেটার হিসেবেই রেখে দেওয়া হয়েছে তাদেরকে। তবে তালিকায় রয়েছে আরেক ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তবে মৃত্যুঞ্জয় চৌধুরী খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। BPL এর দুর্দান্ত পারফরমেন্সের পরেই সবার নজরে আসেন অনুরূদ্ধ 19 বিশ্বকাপ জয়ী দলের এই বোলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টুর্নামেন্টে 8 ম্যাচে তিনি তুলে নিয়েছিলেন 15 উইকেট। এছাড়াও এবারে ঢাকা প্রিমিয়ার লিগেও 14 ম্যাচে 17 উইকেট নিয়েছেন তিনি। চোটের কারণে এশিয়া কাপের স্কোয়াডে নেই লিটন দাস ও ইয়াসির আলী চৌধুরী। তার ওপর নতুন করে চোট সংখ্যা দুশ্চিন্তায় ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে। তো দর্শক, পেসার হাসান মাহমুদের ইঞ্জুরির ফলে অনেকটাই অনিশ্চিত এবারের এশিয়া কাপ। তাহলে হাসান মাহমুদের জায়গায় আপনি কাকে দেখতে চান, রুবেল হোসেন নাকি মৃত্যুঞ্জয় চৌধুরীকে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।